আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি এ সময় ট্রাম্পের রানিং মেচ হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদের নাম ঘোষণা করা হয়েছে সোমবার উইসকনসি স্টেটের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেয়া হয় সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওয়াহাইও থেকে নির্বাচিত সিনেটর জেডি ভেন্সের নাম ঘোষণা করা হয় ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন কিন্তু দু সালে ক্যাপিটাল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি এদিকে শনিবার প্যান্সিলভেনিয়া স্টেটের বাটলারে এক সমাবেশে অংশ নেন ট্রাম্প সেখানে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন তিনি আঘাত গুরুতর না হওয়ায় পরদিন রোব সম্মেলনে অংশ নিতে মিলওয়াকিতে পৌঁছান তিনি এর আগেই তার দলের পক্ষ থেকে জানানো হয় হামলা সত্ত্বেও দলের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে আঠারো জুলাই পর্যন্ত প্রতি চার বছর পর এই সম্মেলন আয়োজন করে দলটি এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা